সুরুচি সঙ্গে তো প্রত্যেক বছরই কোনো না কোনো ভাবে আসা হয়। তোমরা তো সব শ্রেষ্ঠ পুরস্কার গুলো তোমরাই নিয়ে যাও, বাকিরা তো হিংসে করবে এবার তোমাদের দেখে। কিন্তু এত সুন্দর তোমাদের, সত্যি সবার এত এফোর্ট, এতগুলো ছেলে মেয়ে। আমি এক্ষুনি মেয়েদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ক্লাব ছাড়ার কোথাও যাও না, বলে না আমরা প্রতিদিন প্রত্যেক মুহূর্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু ক্লাবেই থাকি। তো এই এফোর্টটা দেখা যায় যে তোমরা পুরো পাড়ার ছেলেমেয়েরা যে সবাই মিলে ক্লাবটাকে ভালোবাসো, সেটা তোমাদের কাজে রিফ্লেক্ট করে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো পুজো কাটিও। আমাদের এবারের যে থিম পৃথিবী আবার শান্ত হবে, তুমি ভিতরটা ঘুরে দেখেছো, এই নিয়ে তুমি পৃথিবী শান্ত হবে। মানুষের মন শান্ত হলেই পৃথিবী শান্ত হয়ে যাবে, আর মন শান্ত হলে প্রকৃতিকে ভালোবাসলেই পৃথিবী শান্ত হবে। আর সেটা মানে আমাদের পুজোতে এখন আমার মনে হয় সবাই এটা নিয়ে আমরা খুব কনসিয়াস, যে যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের প্রত্যেকেই কিছু না কিছু জিনিস ফেস করতে হচ্ছে। তো যেটা আর কি খুব সহজে আর কি মানে এমন কোনো মানে বাজারে যেটা আমরা রং নিয়েও বলি আর কি, যে এমন কোনো কেমিক্যাল বা এমন কোনো হার্মফুল কেমিক্যাল যদি ইউজ না করা হয় প্রতিমার ক্ষেত্রে, যেটা গঙ্গার জলে গেলে গঙ্গার জলকে দূষণ করতে পারে। মোদ্দা কথা আমাদের সবই আনন্দ করতে হবে, কিন্তু পৃথিবীকে শান্ত রেখে, নিজের মনকে শান্ত রেখে পৃথিবীকে ভালোবাসে।